2018 সালে করণদিঘি থানার গর্দনকাটি এলাকায় নাবালিকাকে ধর্ষণের চেষ্টায় এক শিশুসহ দুইজন ব্যক্তিকে খুনের অভিযোগে শুক্রবার অভিযুক্তের যাবজ্জীবন সাজা ঘোষণা করল ইসলামপুরের ফার্স্ট ট্র্যাক সেকেন্ড কোর্ট। প্রসঙ্গত উল্লেখ্য, করণদিঘি থানার গর্দনকাটি এলাকার এক নাবালিকা মেয়েকে ধর্ষণের চেষ্টা করাতে অভিযুক্ত আলী শাহকে হাতে নাতে ধরে নাবালিকার দাদু। ঘটনায় নাবালিকার দিদা 10 মাসের সন্তানকে কোলে নিয়ে ঘটনাস্থলে পৌঁছাতেই নাবালিকা নিজেকে বাঁচাতে চিৎকার করতে থাকে, কিন্তু অভিযুক্ত আলী শাহ ধারালো চাকু দিয়ে নাবালিকার গলায় আঘাত করে। এছাড়াও চাকু দিয়ে নাবালিকার দাদুকে জখম করে। পাশাপাশি নাবালিকার দিদাকে লক্ষ্য করে চাকু মারলে সেই আঘাত 10 মাসের শিশুটির লাগে। ঘটনার জেরে চারজনকেই করণদিঘি ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানে নাবালিকার দাদুর মৃত্যুর পাশাপাশি তার 2 দিন পর শিশুটিরও মৃত্যু হয়। এই ঘটনায় 2018 সালের 11ই সেপ্টেম্বর নাবালিকার বাবার অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে তদন্তকারী অফিসার অভিযুক্ত আলী শাহকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় এবং সেই সময় থেকে অভিযুক্তের জামিন মঞ্জুর হয়নি। সব পক্ষের মোট 19 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর শুক্রবার অভিযুক্ত আলী শাহের বিরুদ্ধে নাবালিকা ধর্ষণের চেষ্টা ও 2 জনকে খুনের অভিযোগে ভারতীয় দণ্ডবিধি 448 ধারায় 6 মাসের কারাদণ্ড ও 1,000 টাকা জরিমানার অনাদায়ে আরও 1 মাসের জেল, 302 ধারায় যাবজ্জীবন কারাদণ্ড ও 20,000 টাকা জরিমানার অনাদায়ে আরও 2 বছর জেল এবং 307 ধারায় 7 বছর কারাদণ্ড ও 10,000 টাকা জরিমানার অনাদায়ে আরও 1 বছর কারাদণ্ডের সাজা ঘোষণা করেছেন ইসলামপুরের ফার্স্ট ট্র্যাক সেকেন্ড কোর্টের বিচারক। এ প্রসঙ্গে সরকারি আইনজীবী মুক্তার আহমেদ বলেন, অরূপ রায় ফার্স্ট ট্র্যাক সেকেন্ড কোর্টের অ্যাকিউজ আলী শাহকে ভারতীয় দণ্ডবিধি 448, 302, 307 কনভিক্ট করেছেন। এই কেসটাতে আজকে 302 লাইফ ইমপ্রিজমেন্ট, 20,000 টাকা ফাইন, না দিতে পারলে 2 ইয়ার্স ইমপ্রিজমেন্ট অ্যান্ড 307 7 ইয়ার্স 10,000 ফাইন এবং 1 ইয়ার পানিশমেন্ট যদি না দিতে পারে, 448 6 মান্থ অ্যান্ড 1,000 টাকা ফাইন, আর না দিতে পারলে 1 মাস জেল খাটতে হবে। এই কেসে অ্যাকিউজ আলী শাহ নিজের গ্রামে নিজের আত্মীয়র মেয়েকে রাত্রিবেলা 11/9/2018 রাত্রিবেলা সাবিনার ঘরে ঢুকে ওকে রেপ করার চেষ্টা করে। যখন উনি চেঁচামেচি করেন তখন ওর দাদু তেজাবুল হক আর ওর ঠাকুরমা স্পটে চলে আসে, ওকে রেড হ্যান্ড ধরে নেয়। ধরার পর অ্যাকিউজ আলী শাহ প্রথমে যে ভিকটিমকে ও রেপ করতে গেছিল তার গলায় ছুরি মারে, পরে হচ্ছে ওর ঠাকুরমাকে মারে, কিন্তু ওর কোলে একটা বাচ্চা ছিল, তার বয়স মাত্র 10 মাস, পরিবেজ আলম, তাকে চাকু দিয়ে হত্যা করে। তারপরে অ্যাকিউজ তেজবুল হক ওর ঠাকুরদাদু ওকে মারে, দুই মধ্যে তেজবুল হক করণদিঘি বিপিএসসিতে মারা যায় আর 2 দিন পর পরিবেজ আলম রায়গঞ্জ সদর হসপিটালে মারা যায়। অ্যাকিউজ 12/9/2018 তারিখে অ্যারেস্ট হয়, সেদিন থেকে জেলে ছিল, কাস্টাডি ট্রায়াল হয়েছে। কাস্টাডি ট্রায়ালের পর আমরা সরকার পক্ষ থেকে 19 জন সাক্ষী দিয়ে এটাকে প্রমাণ করেছি। আজকে লার্নেড ফার্স্ট অরূপ রায় এই কেসে কনভিক্ট করেছেন লাইফ ইমপ্রিজমেন্ট অ্যান্ড ফাইন। অভিযুক্ত আলী শাহের বিরুদ্ধে এমন সাজা ঘোষণা করায় অভিযোগকারী নাবালিকার বাবা বলেন, হওয়ার সময় আলী শাহ আমার বাড়ির মেয়ের ঘরে ঢুকে রেপ করার জন্য আমার মেয়ের গলা কাটে চিৎকার করেছে। তখন আমার বাবা আর মা উঠে যায়, উঠে যাওয়ার পরে বাবা পিছন থেকে ধরে জড়িয়ে বাবাকে তখন ওই চাকু মারে, আমার মা ধরতে গিয়েছে মাকে চাকু মারে, আমার ভাই ছিল মায়ের হাতে ওর মারে সে চাকুতে পেটের খুঁটি বেরি করে দিয়েছে। ভাইয়ের বয়স কত? বয়স 10 মাস, পারবে জ্বালা। তো বাবা তখন এসে করণদিঘি হসপিটালে এসে তখন মারা গেল, আর ভাই তখন করণদিঘি হসপিটাল থেকে ট্রান্সফার করে দিল রায়গঞ্জে, রায়গঞ্জে গিয়ে তারপরে 2 দিন পরে যে ডেট করলো ও মারা গেল। আর মা আর মেয়েকে বাঁচাতে গিয়ে অনেক টাকা পয়সা খরচা করলাম, কিন্তু যা হোক মাকে আর মেয়েকে বাঁচাতে গেছে আর এরা 2 জনকে বাঁচা যায়নি। এই সাজা হওয়ার পর আপনি কতটা খুশি? সাজা হয়ে আমার অনেক খুশি হয়েছে, আমার ধন্যবাদ। ইসলামপুর থেকে
দেবব্রত চক্রবর্তী, রিপোর্ট আমার নিউজ। উন্নত যুগোপযোগী শিক্ষা প্রদানের উদ্দেশ্যে এবং আপনার সন্তানের সুনিশ্চিত উজ্জ্বল ভবিষ্যৎ করতে এই প্রথম চালু হয়েছে গৌরবঙ্গের এক নম্বর আবাসিক বিদ্যালয় ফান্ডামেন্টাল ইনস্টিটিউট অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। আমাদের এই আবাসিক বাংলা মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠানে জাতি ধর্ম নির্বিশেষে পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। আমাদের এই আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছে মনোরম শিক্ষার পরিবেশ, রয়েছে দক্ষ প্রশাসক এবং প্রশিক্ষিত শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি উন্নত মানের শিক্ষাদান পদ্ধতি। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের সুবিধার্থে রয়েছে অতি উন্নত মানের লাইব্রেরি এবং বিভিন্ন বিষয় কেন্দ্রিক অতি উন্নত মানের ল্যাবরেটরি। এর পাশাপাশি রয়েছে আধুনিক কম্পিউটার শিক্ষা ব্যবস্থা এবং অডিও ভিজুয়াল ডিজিটাল শ্রেণীকক্ষ। প্রতিটি শ্রেণীকক্ষে রয়েছে সিসিটিভি মনিটরিং করবার ব্যবস্থা। এর পাশাপাশি রয়েছে ছাত্রছাত্রীদের জন্য পৃথক এবং নিরাপদ থাকবার ব্যবস্থা এবং সুষম আহার ও পরিশ্রিত পানীয় জলের ব্যবস্থা। তাই আপনার সন্তানের ভবিষ্যতের শিক্ষা জীবনকে উজ্জ্বল করতে আজই যোগাযোগ করুন ফান্ডামেন্টাল ইনস্টিটিউট অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনে। আমাদের ঠিকানা ফান্ডামেন্টাল ইনস্টিটিউট অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, হাপনিয়া নন্দনপুর, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে আজই যোগাযোগ করুন। আপনার সন্তানের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে আজই আসুন গৌড়বঙ্গের একমাত্র আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান ফান্ডামেন্টাল ইনস্টিটিউট অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। ভর্তি চলছে।